আসসালামু আলাইকুম, আমি সাবরিনা তিশা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দোয়া করি আল্লাহ যেন সবার মনের সৎ ইচ্ছাগুলো পূর্ণ করে, আর ইতালিতে আসার জন্য যারা স্বপ্ন দেখে আল্লাহ যেন সবার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে ইতালিতে আসার পর, কৃষি বিষয়ে আসার পরে তো স্যালারিটা কত হয়। আসলে অনেকে মনে করে যে 2 লক্ষ টাকা স্যালারি হয় আপনি আসার পরে, 2 লক্ষ টাকা বা 1,80,000 টাকা এরকম স্যালারি পান। তো আমি আসলে আজকে এই বিষয়টা আপনাদেরকে আসল যেটা সেটাই জানাবো। তার আগে আমার কাছে 4-5টা সিটির সিজনাল, নন সিজনাল, সিজনাল আপডেট আছে, আমি দিয়ে দেই আপনাদেরকে, বলে দেই। প্রথমে আসি কাসারটা সিটি। কাসারটা সিটির নন সিজনাল একটা বের হয়েছে, একটা সিজনাল বের হয়েছে, 2টা বের হয়েছে, আর এই আপডেট হচ্ছে 14 তারিখের। আমি 14 তারিখের আপডেট দিব আপনাদেরকে, 14 তারিখে বের হয়েছে। তারপর হচ্ছে ভ্যানিস, ভ্যানিসেও 2টা নন সিজনাল বের হয়েছে, নন সিজনাল বের হয়েছে, এর মধ্যে একটা বাংলাদেশি আর একটা কোনটা আমি জানি না। আর কাসারটা সিটি যে 2টা বললাম, ওই 2টা কোথায় পেয়েছে ওটাও আমি বলতে পারবো না। তারপরে হচ্ছে পালেরমো সিটি, পালেরমো সিটি থেকে একটা নন সিজনাল আপডেট আছে আমার কাছে, আর সেটা হচ্ছে পাকিস্তানি পেয়েছে নন সিজনাল। তারপর তারিনো সিটি, তারিনো সিটিরও একটা নুলোস্তা আপডেট আছে, সেটাও কে পেয়েছে আসলে ওটা জানা যায়নি যে কোন নিয়া থেকে পেয়েছে। তারপরে রোম সিটির 2টা নন সিজনাল, তারপর হচ্ছে ফ্লোরেন্স, ফ্লোরেন্স থেকেও 2টা নন সিজনাল আপডেট আছে আমার কাছে। তো আমার কাছে 14 তারিখের এই কয়েকটা আপডেট ছিল, সামনে আরও আপডেট আসবে তখন আপনাদেরকে আমি জানাবো। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আসলে আমি মূল ভিডিওতে যাই এবার। আসলে কি কৃষি ভিসায় 9 মাসের, আপনারা জানেন কৃষি ভিসায় আসলে 9 মাসের আপনাদেরকে ভিসা দিবে, আর এই ভিসায় এসে 2 লক্ষ টাকা স্যালারি আপনাদেরকে হয়তো দালালরা বলতে পারে বা অন্যান্য, মানে অনেকেই বলবে দেশে থাকে যারা, অনেকেই বলবে যে 2 লক্ষ টাকা স্যালারি। কিন্তু ইতালিতে যারা থাকে আমার মনে হয় না তারা কখনোই বলবে যে কৃষি ভিসায় 2 লক্ষ টাকা স্যালারি পাওয়া যায় বা 2 লক্ষ টাকা এসে ইনকাম করতে পারবে। হ্যাঁ পারবে, কখন পারবে সেটা, স্যালারি যেটা সেটা 2 লক্ষ টাকা হবে না। আমি আপনাকে বলছি কৃষি ভিসায় এসে আপনি প্রথম অবস্থায় 1200 থেকে 1300 ইউরো স্যালারি পাবেন, যেটা বাংলাদেশি টাকায় পরিমাণ হবে 1,20,000 থেকে 30,000 টাকা আপনার এটা স্যালারি। আর আপনি এই কাজ, স্যালারি এটা আপনার অ্যাকচুয়াল স্যালারি এটা। আর আপনি এটার বাইরে যদি কোনো কাজ করেন, ধরেন অনেকে গাছ ডিজাইন, ওই যে কাটে না গাছ কাটা, তারপরে বাগান পরিষ্কার করা, মানে এক্সট্রা যদি কোনো কাজ করেন তখন ওখান থেকে হয়তো আপনি যা ইনকাম করতে পারবেন। তো ওই কাজটা তো আর সব সময় পাওয়া যায় না, ওখান থেকে পেলেও আপনি আরও, আমি যদি ধরি আরও 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। মানে হাইস্ট আপনি যদি ওগুলো কাজ করেন তাও প্রায় 1,50,000 টাকার আপনার বেশি হবে না। এর মধ্যে আপনার খরচ হবে, ইতালিতে আসলে আপনার খরচ হবে থাকা খাওয়া মিলে, এখন বর্তমানে, আগে কম হতো কিন্তু এখন বর্তমানে অনেক খরচ, তো থাকা খাওয়া মিলে আপনার প্রায় 300 ইউরোর কাছাকাছি চলে যাবে। শুধু থাকা খাওয়া মিলে 280 থেকে 300 ইউরো এরকম লাগবে, জায়গা ভিত্তিক আপনার এই খরচটা হবে। বাকি আপনার যা টুকটাক খরচ বাকিটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি দেশে পাঠাতে পারেন। কিন্তু 2 লক্ষ টাকা স্যালারি এটা একদম ভুল, এই 2 লক্ষ বা 1,80,000 টাকা এই কথাটা কখনোই কেউ বিশ্বাস করবেন না যে আপনি ইতালিতে আসার পরপরই। আর ইতালিতে নন সিজনাল ভিসায়ও যদি আপনি আসেন তাও আপনার স্যালারি 2 লক্ষ টাকা হবে না প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় কারো স্যালারি 2 লক্ষ টাকা হয় না। এখানেও আবার অনেকেই জানেন না, বাংলাদেশ, আমার বেশিরভাগ তো ভিডিও যারা দেখে বাংলাদেশ থেকে দেখে, ইতালিতে যারা দেখে তারা তো জানেই, কিন্তু যারা জানেন না বাংলাদেশে থাকে তাদেরটা আমি বলছি, শুরুতে এখানে এসে কখনোই সিজনাল নন সিজনাল ভিসায় এসে কেউ 2 লক্ষ টাকা বা 1,80,000 টাকা স্যালারি পায় না। তো আপনারা এই ধারণাটা একদম মাথা থেকে ছেড়ে দিবেন যে আপনারা ইতালিতে আসার পরপরই 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এটা এইটা বাদ দিয়ে তারপরে আসবেন। তাহলে কি হবে জানেন, মনটা ভাঙবেন। আপনি এসে যখন দেখবেন আপনার 1,20,000-30,000 টাকা স্যালারি আসছে, তখন মানে এটা আসল অ্যাকচুয়াল স্যালারি, তো তখন আপনার মন খারাপ হবে যে 2 লক্ষ টাকা আমি চিন্তা করলাম বা এরকম কেন। তো এই কেনটা আসবে না মনে যদি আপনি আমার ভিডিও যারা দেখে থাকবেন, আমি এটা আপনাদেরকে বলছি, আপনারা এসব বিষয় ইয়া করবেন না আর বিশ্বাসও করবেন না। 2 লক্ষ, যারা ইতালিতে থাকে তারাই তো অনেক সময় 2 লক্ষ টাকা স্যালারি পায় না অনেক বছর কাজ করার পরও, তাহলে কৃষি বিষয়ে হঠাৎ এসে কী করে 2 লক্ষ টাকা স্যালারি হয়? তো এই কথাগুলো একদমই ঠিক না।
তো আমি ভিডিও একদম শেষে চলে এসেছি। আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি মাপ করে দিবেন, যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আর মাপ করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।